দুদিনের সফরে জাপানে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কোয়াডের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করার পাশাপাশি বিনিয়োগ টানতে উদ্যোগী হবেন প্রধানমন্ত্রী, সূত্র মারফত এমনই জানা গেছে। এবার জাপান সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুদিনের জন্য কূটনৈতিক সফরে সোমবারই জাপানের মাটিতে পা রেখেছেন প্রধানমন্ত্রী। সেদেশে পৌঁছে প্রবাসী ভারতীয়দের কাছ থেকেও বিপুল অভ্যর্থনা পেলেন প্রধানমন্ত্রী। জাপানে ভারত মাতা স্লোগান দিয়ে তাকে স্বাগত জানানো হয়। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে বাংলা ছাড়াও ভারতের বিভিন্ন আঞ্চলিক ভাষায় স্বাগতম লেখা প্লাকার্ড নিয়ে বিমানবন্দরে ভিড় জমান প্রবাসী ভারতীয়রা। বাবা মায়েদের সাথে বিমানবন্দরে হাজির ছিল খুদেরাও। জাতীয় পতাকা হাতে আঁকা ছবি নিয়ে প্রধানমন্ত্রীর হাতে তুলে দেয় ছোটরা। সূত্রের খবর, কোয়াড শীর্ষ সম্মেলনে যোগ দিতে দুদিনের জন্য জাপান সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জানা গেছে এই সফরের মাঝেই তার সাথে মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেনের সাথে সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে। সূত্রের দাবি, এই সফরে ভারতে বিনিয়োগ টানতেও উদ্যোগী হবেন প্রধানমন্ত্রী। সুজুকি, সফট ব্যাংকের মতো বিভিন্ন সংস্থার সাথে বৈঠক করার কথাও রয়েছে তার। মঙ্গলবার কোয়াড শীর্ষ সম্মেলনে জাপান, অস্ট্রেলিয়া ও আমেরিকার রাষ্ট্রনেতাদের সাথে অংশ নেবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এছাড়াও জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সাথে দ্বিপাক্ষিক বৈঠক করার কথা রয়েছে তার। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড।